মঞ্চে ফেরাদ হাকিমের সঙ্গে দেখা করতে চেয়ে আজ মহাকরণের সামনে জড়ো হন শারীর শিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। কোন রকম বিক্ষোভের আগেই তাদের ঘিরে ফেলে পুলিশ। 2015 সালে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা চাকরি পরীক্ষায় পাশ করলেও এখনো তাদের নিয়োগ হয়নি বলে অভিযোগ। মন্ত্রী ফিরহাদ হাকিম মহাকরণে অনুপস্থিত থাকায় তার আত্মসহায়কের কাছে ডেপুটেশন জমা দেন 2015 সালে উত্তীর্ণ শারীর শিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। এসএসসি দুর্নীতিকাণ্ডে কমিশন বসিয়ে স্বচ্ছতা প্রমাণ করুক রাজ্য, এই দাবিতে ভবানীপুর, কালীঘাট সহ দক্ষিণ কলকাতার 26টি থানায় ডেপুটেশন কর্মসূচি কংগ্রেসের। দিনভর চলবে এই কর্মসূচি। কংগ্রেসের দাবি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বাঞ্চো কমিশন বসিয়ে যেভাবে একাধিক মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই পথেই হাঁটুক মমতার সরকার। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় একা নন, আরো অনেকে জড়িত বলে কংগ্রেসের দাবি। এসএসসি দুর্নীতি ও পার্থকাণ্ডের প্রতিবাদে বামপন্থী বিশিষ্টদের মিছিল। ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় মিছিল, মেয়র রোড, পার্ক সার্কাস হয়ে মিছিল শেষ হয় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে। পশ্চিমবঙ্গে যে কৌলিন্য, পশ্চিমবঙ্গ সম্পর্কে অন্যান্য বিভিন্ন মানুষের রাজ্যের যে একটা ভালো লাগা ছিল সেটাকে উদ্ধার করতে হবে। পশ্চিমবঙ্গের ঘাট থেকে চোরের বদনাম তাড়াতে হবে, এটা আরেকটা কৌশল। আপনি চিনে গিয়েছেন এরা চোর, এদের দেখলেই বুঝতে পারবেন। যাদের এখনো চেনেননি তাদের দিয়ে চুরি করানোর সুবিধে, এটা চোররা চিরকালই করে সেই পদ্ধতি। আপনারা যদি 2011 সাল থেকে দেখেন বা তার আগে থেকে, ওদের আশ্বাসের যে ঝুড়ি তা সবসময় পরিপূর্ণ, আমাদের কর্মপদ্ধতি সবসময় দুর্নীতিতে পরিপূর্ণ, ওদের আশ্বাস প্রপোর্শন টু দুর্নীতি। সুতরাং ওদের আশ্বাসে যদি কেউ ভোলেন তাহলে বুঝতে হবে তিনিও নীরবে দুর্নীতির পক্ষেই। না না, কমিশন করে হয় না, একমাত্র রাস্তায় চলতে হবে আমাদের, বাধ্য করতে হবে এই চোরদের ওখান থেকে সরে যেতে, এছাড়া অন্য কোনো রাস্তায়। কমিশনকে প্রমাণ তো হয়ে গেছে। বলবো কি, সবাই যা বলছে আমিও তাই বলছি, যে ছেলে মেয়েগুলোর কষ্টের অবসান হোক, এই অপরিসীম দুর্নীতির শেষ হোক। এবং দুর্নীতি যেহেতু একজন লোকের নয়, এটা পুরো ব্যবস্থার সরকারের দুর্নীতি, ফলে সরকারের পরিবর্তন হোক। আমার তো 85 বছর বয়স, আমি ভাবতে পারি না। লজ্জা হচ্ছে একটা বৈপ্লবিক অনুভূতি, মানে এই বৈপ্লবিক অনুভূতিটা, যেমন বিপ্লব যেমন দরকার হয় প্রয়োজনীয় পরিবর্তনের জন্য, তেমনি এই বৈপ্লবিক অনুভূতিটা, লজ্জাটা ওদের নেই। যদি থাকতো তাহলে পরে একজনের কারণে এই মুহূর্তে ক্যাবিনেট ওদের পদত্যাগ করা উচিত ছিল। সো আমি ওইটুকুই বলবো, যতটুকু মানে সহ্য করা যায়, এই লজ্জা বোধ না থাকলে পরে কোনোদিন একটা রাজনৈতিক দল সে ফ্যাসিস্ট, মানে ফ্যাসিজমে পরিণত হবে তার আমরা দেখতে পাচ্ছি আর কি। ফ্যাসিজম যখনই এটা চূড়ান্ত প্রকাশ ঘটে, যখন সমালোচনা নিতে পারে না, যখনই সমালোচনা নাই, এটা হচ্ছে ফ্যাসিস্টদের অন্যতম একটা গুণ আর কি, ফলে সেটা লক্ষ্য করছে। আর কিছু বলার নেই, ওই কার্ল মার্ক্সের ওই বিখ্যাত কথাটাই একমাত্র শ্রেয় যে লজ্জা হচ্ছে একটি বৈপ্লবিক অনুভূতি, ব্যাস। এই লজ্জাটা ওদের নেই, থাকলে পরে অনেকদিন আগেই বিপ্লবটা ঘটে যেত।